হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ রেসিপি এনেছি এই ঠান্ডার মধ্যে চাইনিজ আইটেম খেতে তো খুবই ভালো লাগে তো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম চিকেন মোমো আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন স্টু চিকেন স্টু খুবই সহজ রান্না একদম যারা রান্না করতে পারেও না তাদের জন্যও কিন্তু মানে খুবই সহজ তো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো কড়াইয়ের মধ্যে আমি এখন বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিলাম আর আদা রসুনটা বেশি দেখো আমি পেস্ট করিনি এটা চপড করে নিয়েছি মানে একটু থেতে থেতে মতন দিলেই হবে আর বেশি ভাজা যাবে না আমি গ্যাসটাকে সিম করেই কিন্তু আমি পুরো কাজগুলো করছি আর চিকেনটাকে ধুয়ে আমি শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে মানে চিকেনটাকে ওর মধ্যে সব একসাথে মিক্সড করে চিকেনটাকে হালকা করে একটু ভেজে নেব হালকা করে চিকেন নিলে কি হয় চিকেনের মধ্যে একটু আষ্টানি গন্ধ থাকে আর এই বাটার আর এই যে আদা রসুনের গন্ধে চিকেনটা কিন্তু একসাথে মিক্সড হয়ে যাচ্ছে তো এটাকে ভালো করে একটু এরকম করে একটু যাতে একদিকে ভাজা ভাজা হতে পারে বেশি ভাজলে চলবে না তো গ্যাসের আঁচটাকে আমি আবার একটু বাড়িয়ে দিয়েছি আবার এই দিকে আদা রসুনগুলো পুড়ে গেলেও চলবে না তো এইটা মাথায় রেখে কিন্তু পুরো চিকেন স্টুটা বানাতে হবে তো এখন এইটা আমি এই ভাজা ভাজা করছি একদিক হচ্ছে আরেক দিক করছি উল্টে পাল্টা এরকম করে তার মধ্যে দিয়ে দিলাম এখন একটু গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা দিলে দারুণ মানে একটা গন্ধ ছাড়ে আর বেশ ঝালটাও কিন্তু অন্য রকম হয় মানে গোলমরিচের ঝাল হচ্ছে দেখবে খাবে প্রথমে ঝাল লাগে না পরে কিন্তু একটা একটা হালকা হালকা ব্যাপার লাগে তো এরকম চিকেন স্টুটা হচ্ছে হেলদি আর বাচ্চারা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই মানে স্বাস্থ্যের পক্ষে খুবই মানে উপকার এইসব চিকেন স্টু খাওয়া তো এখন দেখো একটু দিয়ে দিলাম ওই গোলমরিচ দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করছে এখনও কিন্তু আমি কোনো সবজি দিয়ে দিই দিয়ে আর কিছু জল টলও দিই কারণ এটা এখন আমিও ভাজা ভাজা করবো তারপরে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা যেটার মধ্যে আছে একটু দারচিনি এলাচ লবঙ্গ ব্যাস ওটা থেতে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো সবজির মধ্যে তোমরা যেরকম দিতে পারো আলু টমেটো পেঁয়াজ বিনস গাজর আমি এগুলোই দিই আর মূলোটুলো কিন্তু খবরদার দিও না লাউ মুলোটুলো অনেকেই আছে তো দিয়ে দেয় তো চিকেন স্টুতে কিন্তু ওগুলো যায় না তো বিনস দিতে পারো টমেটো দিতে পারো আলু দিতে পারো পেঁপে দিতে পারো আমি যেরকম পেঁপে দিয়েছি আর এবার দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন চিনি দিয়ে এবার এটা ভালো করে কষাতে থাকবো কষাতে মানে এই যে মজে যাবে জিনিসটা হচ্ছে কমে যাবে পুরো ভুরে । রয়েছে তো তো নুন চিনির এগুলো এরপর আমি কি করব ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিলে কি হবে এই যে নুন চিনি দিয়েছি এই জিনিসগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে তো দেখো এখন এই ভাজা ভাজা হচ্ছে এই যে ঢেকে দিলাম ঢেকে দেওয়াতে এবার তুলে দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আচটা এখন পুরো ফুল দিয়ে দিয়েছি মানে গ্যাসের আচটা তো পুরো না দিলে কি হবে বলো তো ওই জল বেরোতে থাকবে তো পুরো দিয়ে দিয়েছি পুরো জলটা টানবে এই চিকেনের জল সবজি জল এগুলো পুরো টেনে নেবে তারপরে আমি গরম জল দেবো তারপরে গরম জল দেব তার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর দুধ গুলে তো অনেকেই বলবে যে চিকেন স্টুর মধ্যে দুধ হ্যাঁ চিকেন স্টুর মধ্যে দুধ এই যে এখন দিয়ে দিচ্ছি গরম জল তো চিকেন স্টু যেহেতু একটা স্বাস্থ্যকর খাবার আর দার্জিলিংয়ে আমি দিন যাইনি কিন্তু শুনেছি আমার শাশুড়ি যখন গেছিলো বলেছিল যে ওরা নাকি দার্জিলিংয়ে যখন যে স্টু দেয় তো এরকম টাইপেরই ওরা করে কিন্তু লাস্টে ওরা বলে যে দুধটা দিয়ে বেশি ফোটায় না তাহলে ছানা কেটে যাবে দুধটা দিয়ে কি করে সঙ্গে সঙ্গে মানে কর্নফ্লাওয়ারের সাথে একটু ঘন হয় পাতলা থাকে তো তো ঘন হওয়ার জন্য ওই কর্নফ্লাওয়ারের সাথে দুধের কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেয় তো দেখো এখন বেশ টকবক করে ফুটছে আমি গরম জলটা দিয়ে দেওয়াতে তো দেখেছো এবার দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি মানে এগুলো অপশনাল কড়াইশুঁটি তোমার ঘরে থাকতে পারে ধনে পাতা যদি চাও তো ধনে দিতে পারো তো এই দেখো এখন আমি এক চামচ কর্নফ্লাওয়ার দুধের মধ্যে এক বাটি দুধের মধ্যে গুলে এবার এর মধ্যে দিয়ে দেবো যাতে একটু ঘন হয় এই চিকেন স্টু পাউরুটি দিয়ে আটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে সকালে বলো রাত্রে বলো ডিনারে যখন দেবে কারণ এরকম একটা স্বাস্থ্যকর খাবার তো যারা এগুলো ডেলি খেতে পারো তো তাদের জন্য খুবই মানে উপকার তো মাঝে মধ্যে দেখবে রিচ খাবার খেতে খেতে কিন্তু জিবে আর স্বাদ লাগে না কীরকম যেন একটা লাগে তো তখন কিন্তু এই স্টু খেতে খুব ভালো লাগে আর এই ঠান্ডার মধ্যে তো দারুণ লাগে এবার ওই দুধের মধ্যে যে কর্নফ্লাওয়ার মেশানোটা এবার মিলিয়ে দিলাম দেখো কালারটা কি সুন্দর আসলো সাদা সাদা আর এই যে এখন নেড়ে দিচ্ছি তো বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না দেখো কি সুন্দর আর একটু হালকা মিষ্টি মিষ্টি হবে এই সবজিরও মিষ্টি আছে গাজর টাজরের সেগুলোরও মিষ্টি আছে তো দেখো কালারটা কীরকম হয়ে গেল দেখলে তো তখন কীরকম ছিল আর এখন একদম চিকেন স্টুর যেরকম কালারটা তো সেই কালারটা ফিরে আসলো তো চিত্তবাবুর হোটেলের মতন চিকেন স্টু হয়েছে তার থেকেও কিন্তু আমি বলবো যে ভালো হয়েছে চিত্তদার অনেকেই বলে চিত্তদার হোটেলে চিকেন স্টু নাম করা তো আমার হোটেলের কিরকম লাগলো তোমরা জানিও কমেন্ট কর